লম্বা চিকন বেগুনগুলো আপনি একটু মাথাটা ভেঙে নিয়ে তারপরে আমরা বারবারই বলতেছি খেয়াল রাখবেন এখানে লোহার কোনো ব্যবহার করবেন না বাঁশের লেই ব্যবহার করতে পারবেন কিন্তু লোহা ব্যবহার করতে পারবেন না বা হাত দিয়ে ভেঙে নিতে পারবেন এর ভিতরে কন্টামিনেশনের একটা ব্যাপার থেকে যায় অতএব আমরা এখানে দেখলাম যে এই যে বেগুনের তরকারি খাই আমরা বেগুন ভর্তা খাই বেগুন ভাজা খাই ডেরেশ ভর্তা খাই ডেরেশের তরকারি খাই ডেরেশ ভাজি খাই এই সবগুলো জিনিসের ভিতরেই অনেক ভিটামিন আছে অনেক মিনারেল আছে এবং অনেক ঔষধি গুণ আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বেগুন এবং ডেরেশের তুলনা নাই এত অতুলনীয় জিনিস যে ডেরেশ এবং বেগুন আমরা প্রতিদিন সব খাবারে রাখতে পারি যত যেসব খাবারে মানানসই হয় সেগুলো রাখতে পারি আর এইসব খাবারগুলোকে কম সিদ্ধ করে আদা সিদ্ধ করে বা আদাটা ভেজে ভর্তা করলে তাহলে পরে গুণটা আমরা সবই পাবো